এমন উত্তাল সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয়ে থাকে আমাদেরই জন্মভূমি বাংলাদেশে, আর এর সাথে যদি যুক্ত হয় এমন সুন্দর নীল পানি, তাহলে তো বলার আর কিছুই নেই। আর এই সব কিছুই কিন্তু আছে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে। যাই হোক, আজকের এপিসোডে আমি এক্সপ্লেন করব কর্ণফুলি এক্সপ্রেসে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাবার যাবতীয় ইনফরমেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সায়েম সোয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শীতের সকালবেলা, ডিসেম্বর মাসের 4 তারিখ, আর এখন বাজে ভোর 6টা। সূর্য কিন্তু এখনও উঠিনি। আমরা এখন আমাদের হোটেল থেকে বের হচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, আর আমরা এই গত 2 রাত কিন্তু ছিলাম এই হোটেলে, চমৎকার একটা হোটেল, সেটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। এইটা নিয়ে কিন্তু আমার আলাদা একটা এপিসোড আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ, সেটাও নিশ্চয়ই আপনারা এনজয় করবেন। ডলফিন মোড থেকে BIWTA ঘাটের ভাড়া হচ্ছে মাত্র 100 থেকে 120 টাকা, কিন্তু অটোরিকশাল আমাদের কাছে চাইল 300 টাকা। অবশেষে 160 টাকায় ঠিক করলাম। রাস্তা ফাঁকা ছিল, মাত্র 20 মিনিটে কিন্তু আমরা ঘাটে পৌঁছে গেছি। এসে দেখি এখানে প্রচুর লোক চলে আসছে, যদিও শিপে সিঁড়ি নামানো হয়নি লোক উঠতে দেওয়ার জন্য। এটা আমার কাছে বেশ খারাপ লাগলো, কারণ এত মানুষ দাঁড়িয়ে আছে, সময় প্রায় চলে আসছে, কারণ আমাদের 7টায় কিন্তু শিপ, তাহলে কেন এখনো পর্যন্ত কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। অবশেষে যাত্রী ওঠা শুরু হলো, কিন্তু যেটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো সেটা হচ্ছে লাইন 3-4-5টা তৈরি হয়ে গেল। কেউ ঠিকমতো লাইনে দাঁড়াচ্ছে না, ওনারাও ঠিকমতো ম্যানেজ করছে না। তো যাই হোক, মোটামুটি ধাক্কাধাক্কি করে অবশেষে শিপে উঠে পড়েছি আমরা। আমরা যেহেতু কেবিন নিয়েছি, অর্থাৎ নর্মাল সিট নেই নেই একটা কেবিন নিয়েছি, তো কেবিনের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দেওয়া হয়। এই যে সাদা শার্ট পরা যে ভাই আছেন, উনি কিন্তু শিপের পক্ষ হয়ে আমাদেরকে কেবিনে নিয়ে যাচ্ছেন। এই ফাঁকে টিকিটের কথা বলে রাখি, আমি টিকিট করেছিলাম একটা এজেন্সির কাছ থেকে, এবং সেই এজেন্সির ওনার হচ্ছে বান্না ভাই। বান্না ভাইয়ের কাছ থেকে টিকিট করলে আপনি 2 টাইপের বেনিফিট পেতে পারেন। প্রথম হচ্ছে, কয়েকটা টিকিট করলে হয়তোবা কিছুটা আপনি ডিসকাউন্ট পাবেন, এবং টিকিট হাতে পাওয়া নিয়ে কোনো টেনশন থাকবে না, অর্থাৎ উনি নিজ দায়িত্বে আপনার হাতে টিকিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমাদের কেবিনটা হলো VIP কেবিন B ডাবল কেবিন। এটাকে মূলত ডাবল কেবিন বলা হয়, কারণ এখানে 2টা সিঙ্গল বেড আছে। কেবিনটা যদি একটু ঘুরিয়ে দেখাই, সেটা হচ্ছে একদমই সিম্পল এবং অল্প স্পেসে, কিন্তু এখানে আহামরি কোনো স্পেস নাই, এবং এটা রেন্ট রাউন্ড ট্রিপ 12,000 টাকা, কিন্তু সাফানের জন্য এক্সট্রা আরও 3,000 টাকা পে করে লেগেছিল, কারণ এখানে 2 জনের বেশি অ্যালাউড না। আর এই সাইডে একটা আলমারি আছে, এইখানে লেখা আছে দেখেন লাইফ জ্যাকেট, তার মানে এর ভিতরে লাইফ জ্যাকেটও রাখা আছে। এদিকে টেলিভিশন দেখতে পাচ্ছি, নিচে একটা চার্জিং পয়েন্ট, আর এইদিকে একটা ফ্যান, পাশাপাশি 2 দিকে 2টা জানালা আছে। যদিও পুরো শিপটাই কিন্তু AC, অর্থাৎ এই কেবিনটাও কিন্তু এয়ার কন্ডিশনড। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের শিপ ছেড়ে দিয়েছে। আর সত্যি, শিপের সামনে এরকম পতাকা উঠতে দেখে, নিজের দেশের পতাকা, বুকটা একদম ভরে গেল। এই ফাঁকে একটা কথা বলি, সাফানের পরনে যে সুন্দর টি শার্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফেব্রিলাইফ ব্র্যান্ডের। ফেব্রিলাইফ হলো আমার অ্যাফিলিয়েশন পার্টনার, অর্থাৎ আপনি ওখান থেকে যদি আমার কুপন ইউজ করে যে কোনো ড্রেস কেনেন, তাহলে প্রতিটা ড্রেসের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবেন। কুপন ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে শিপের সামনে থেকে পেছনের দৃশ্য সত্যি অসাধারণ। আমি এখানে এসে রীতিমতো অবাক হয়ে গেছি, আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে এটা কি টাইটানিক শিপ। যদিও টাইটানিকের তুলনায় এই শিপটা কিছুই না, তারপরও নীল পানির এই সমুদ্রের মধ্যে এই শিপের পেছনটা সত্যি অসাধারণ লাগে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, শিপ কিন্তু এক একদিন এক এক সময় ছাড়ে। সাধারণত তাদের ওয়েবসাইটে সেই সময়টা দেওয়া থাকে, আর টিকিটের গায়ে তো অবশ্যই লেখা থাকে যে আপনি যেদিন যাবেন ওই দিন শিপ কখন ছাড়বে। যদিও আজকে 50 মিনিট লেটে শিপ ছেড়েছে। এইবার আমি আপনাদের জন্য পুরো শিপের প্রতিটা ক্যাটাগরির সিট এবং কেবিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ল্যাভেন্ডার,
এটা একদমই পানির নিচে থাকে, অর্থাৎ প্রথম ফ্লোরটা। সিটের কোয়ালিটি এই রাউন্ড ট্রিপ 3,000 টাকা এক একজনের জন্য। এই ফ্লোরে একটা নামাজেরও স্থান পাবেন। সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং যে ফ্লোরে যাচ্ছি সেটা মূলত পানির লেভেলে, এটাকে বলে ম্যারিগোল্ড। এই ক্যাটাগরিও রাউন্ড ট্রিপ 3,000 টাকা। এবং এই দুইটা ফ্লোর বেসিক্যালি একটু গুমট টাইপের, কেমন যেন লাগে, আটকা আটকা মনে হয়। যদিও পুরো শিপটা কিন্তু এয়ার কন্ডিশনড, কিন্তু আজকে এসি নষ্ট থাকায় সবখানেই দেখা যাচ্ছে ফ্যান চলছে এবং সবাই মোটামুটি বেশ বিরক্ত। আরও এক ধাপ উপরে, অর্থাৎ তৃতীয় তলায় যাচ্ছি এবার। আর এই তৃতীয় তলাটাকেই মূলত মেইন ফ্লোর বলা যেতে পারে। এখানে তিনটা ক্যাটাগরি সিট আছে। এই যে গ্লাসের মধ্যে কিন্তু একটা ক্যাটাগরি, এটা আমি পরে বলছি। আর এই যে বাঁদিকে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওপেন ডেক, যেটা 4,000 করে রাউন্ড ট্রিপ। কিন্তু ওপেন ডেক আমি রেকমেন্ড করবো না, কারণ এই যে দেখেন সূর্যের আলো, সূর্যের আলো যদি পড়ে আপনার ট্রিপটা একদম পণ্ড হয়ে যাবে। আর এই ভেতরে, গ্লাসের ভেতরে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গ্লাডিওলাস, এটাও কিন্তু রাউন্ড ট্রিপ 4,000 টাকা। এবং এই সিটগুলো দেখেছেন অনেকটা বাসের সিটের মতো, এবং এটা বেশ কমফোর্টেবল, এবং আমি এটাকে রেকমেন্ড করছি আপনাদের জন্য। এবং এটার হাতলটাও কিন্তু ওঠানো যায় এরকম। আর এই ফ্লোরের লাস্টের ক্যাটাগরি হলো এটা, এখানে সোফা টাইপের সিট, আমি ভেতরে যাচ্ছি না, রাউন্ড ট্রিপ হচ্ছে 4,000 করে। এবার আরও উপরে, অর্থাৎ চতুর্থ তলা যাচ্ছি আমরা। এই ফ্লোরের এই যে ডান বাম সব দিকে বেসিক্যালি কেবিন, ভিআইপি কেবিন, খুব এক্সপেন্সিভগুলো। আর এইখানে অল্প কিছু আছে ক্রিসান্থেমাম, কয়েকটা সোফা টাইপের সিট, যেটা 4,500 করে। কিন্তু কেবিনের ভাড়া কিন্তু 20,000, 25,000, 28,000 এরকম করে রেন্ট। সব মোটামুটি দেখা শেষ। এবার আমরা চারতলার পেছনের সাইডের দিকে যাচ্ছি। দেখেন মাশাল্লাহ, দেখলেই মনটা ভরে যায়। নীল পানি কাকে বলে, বাংলাদেশের সেন্ট মার্টিনে এরকম নীল পানি, আসলে সত্যি সত্যি এটা গর্ব করার মতো, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। শেষ করার আগে আর কয়েকটা কথা বলবো। প্রথমত, এই রুটে অর্থাৎ কক্সবাজার থেকে শিপে করে সেন্ট মার্টিন পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। দ্বিতীয়ত, এত লম্বা জার্নি আসলে বলতে পারেন কিছুটা বিরক্তিকরও লেগে যায়, কারণ কখন পৌঁছাবো, সময় তো শেষ হচ্ছে না, সমুদ্র আর কতক্ষণ দেখব। সেই জন্য আমার পার্সোনাল মতামত হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের রুটের থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের রুটটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওই জার্নিটা অনেক সুন্দর, অনেক শর্ট, এবং দুই পাশে দুই ধরনের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়। আশা করি আগের মতো টেকনাফ থেকে সেন্ট মার্টিনের রুটটাও খুব শীঘ্রই চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই খুব এনজয় করতে করতে সেন্ট মার্টিন যেতে পারব। তো যাই হোক, গল্প করতে করতে অনেক কিছু বলা হয়ে গেল, অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছি, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজ তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।